হ্যালো গাইস, যদি আপনার মোবাইলে ইন্টারনেট না চলে আর এরকম কোনো অপশান শো করে যে মোবাইল ডেটা লিমিট রিচ, ডেটা পোস্ট ফর দ্য রিসেট অফ ইউর সাইকেল, তো ফ্রেন্ডস এখানে দেখুন, যদি আপনার এই অপশানটা চলাকালীন বা এই অপশানটা যদি শো করে, আপনার যদি ইউটিউব ওপেন করেন বা কোনো রকম ইন্টারনেট চালানোর চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনার ফোনে ইন্টারনেট চলবে না। যদি আপনার ফোনে ইন্টারনেট রয়েছে তবুও চলবে না। তো গাইস, এর জন্য কী করতে হবে, যা দেখুন, আমি এখন ইউটিউব চালাচ্ছি বা অন্য কিছু ওপেন করছি, এখন কিন্তু চলবে না। তো এর জন্য কী করতে হবে, আপনার সেটিকে যাবেন, আপনার যে ব্র্যান্ডের মোবাইল হোক না কেন, যে মডেল হোক না কেন, সিম্পলি আপনারা যে কানেকশন অপশানে যাবেন বা ডেটা ইউজেজ অপশানে যাবেন, আর ডেটা ইউজেজ অপশান আসার পরে মেনলি আপনাকে যেতে হবে মোবাইল ডেটা ইউজেস, এই অপশানে আসতে হবে। স্বাভাবিকভাবে যারা মোবাইল ডেটা ইউজ করে, যারা ওয়াইফাই ব্যবহার করে তাদের এই সমস্যাটা হয় না, যারা মোবাইল ডেটা ইউজ করে তাদের কিন্তু সমস্যাটা হতে পারে। যদি একটা অপশান অন করে থাকে ভুলবশত, অনেকে অন করে রাখে বা অন হয়ে থাকে, অনেকে বুঝতে পারে না। তো মোবাইল ডেটা ইউজ অপশান আসার পরে ডান দিকে দেখবেন কোনো থ্রি ডট বা কোনো সেটিং অপশান রয়েছে, যে ব্র্যান্ডের মোবাইল হবে কেন, অপো, ভিভো, রিয়েলমি, স্যামসাং, আমি এটা স্যামসাং মোবাইলে আপনাদেরকে দেখাচ্ছি। তো ডান দিকে সেটিংয়ে টাচ করবেন বা থ্রি ডটে টাচ করবেন, আর এখানে দেখতে পাবেন সেট ডেটা লিমিট একটা অপশান অবশ্যই দেখতে পাবেন, যেমন এখানে রয়েছে। এই যে ডেটা লিমিট দেখতে পাচ্ছেন, এখানে কারোর 5 GB থাকে, কারোর 10 GB, কারোর 20 GB, আর যখন সে মাসের মধ্যে 10 GB 20 GB বেশি ইন্টারনেট ব্যবহার করে ফেলে তখন কিন্তু ডেটাটা অটোমেটিকলি অফ করা থাকে, কারণ এখান থেকে ডেটা লিমিট করা থাকে। তো এর জন্য কী করতে হবে, কিছু করতে হবে, জাস্ট এটাকে অফ করে দেবেন, এবং তারপর যদি আপনার ইন্টারনেট ব্যবহার করেন, এই অপশানটাও চলে যাবে, দেখতে পাচ্ছেন এই অপশানটা নেই। আর আপনারা যদি এখন এখানে ইউটিউবের মধ্যে আসেন, দেখবেন যে ইউটিউব এখন চলছে আর এই সমস্যাটা হবে না। তো আশা করি আপনার ভিডিওটা বুঝতে পারছেন, যদি ভিডিওটা বুঝতে পারেন বা ভিডিওটা ভালো লাগে লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখার জন্য।